রাত পড়লে আসানসোলের পৌর নির্বাচন আর তাই পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডি বর্ডার এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের পক্ষ থেকে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড বর্ডার ডুবুরডি চেকপোস্টে পুলিশের কড়া নিরাপত্তা। ভিন রাজ্য থেকে এই রাজ্যে আগত দুচাকা ও চার চাকা বাহন থামিয়ে চালানো হচ্ছে নাকা তল্লাশি। বলতে গেলে ডুবুরডি বর্ডার এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা। আসানসোল পৌর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিভাবে করার লক্ষ্যে এই নিরাপত্তা। এই নাকা তল্লাশির সময় একটি ঝাড়খণ্ড নাম্বার চার চাকা গাড়ি থেকে একটি ব্যাগের মধ্যে 4 লক্ষ টাকা নগদ মেলে বলে খবর এবং ডুবুরডি বর্ডার এলাকায় ওই গাড়িটিকে আটকে রাখা হয়। এত পরিমাণ নগদ টাকা একসাথে কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ খতিয়ে দেখছে। যদিও ওই টাকার মালিকের দাবি তারা ঝাড়খণ্ডের রাজগঞ্জে স্টেট ব্যাংক থেকে টাকা তুলে রানীগঞ্জ গাড়ি কেনার জন্য যাচ্ছিল, এখানে নির্বাচন সেটা তাদের জানা ছিল না। তবে পুলিশ সূত্রে খবর, গাড়ি ও টাকা ভর্তি ব্যাগসহ গাড়ির চালককে আটক করে চৌরাঙ্গি ফাঁড়ি নিয়ে যাওয়া হয়েছে। Thank you.